আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে, টমেটো সস তৈরি করব। সময় চলে এসছে, টমেটো কিন্তু বাজারে অনেক অনেক কম দামে পাওয়া যাচ্ছে এবং পাকা লাল টুকটুকে টমেটো পাওয়া যাচ্ছে। আমার আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমার এই টমেটোগুলো অনেক পাকা, দেখতেই পাচ্ছেন। টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর ভিতরে যে সাদা অংশটা সেটা এটাকে অবশ্যই ফেলে দিতে হবে। আমি এভাবে সম্পূর্ণটা কেটে নেব। আমি আরও একটা দেখিয়ে দেই, আমি এখানে প্রায় 1.5 কেজি টমেটো নিয়েছি। আমার টমেটোটা কাটা হয়ে গিয়েছে। আমি এটাকে সিদ্ধ করার জন্য আমি একটা পাত্র ব্যবহার করব। আমি রাইস কুকারের পটে এটা নিয়ে নিব, রাইস কুকারের পটে সিদ্ধ করব। আপনারা অন্য যে কোনো পাতিলে সিদ্ধ করতে পারেন। আমি এই টমেটোটা ঝাল করার জন্য 3টা শুকনো মরিচ দিব, আপনারা চাইলে আরও 2-1টা বেশি দিতে পারেন। আর যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে একবারে স্কিপ করা যাবে না, সামান্য পরিমাণের গুঁড়া মরিচও দিতে পারেন। আমি গুঁড়া মরিচ ব্যবহার করব না। আমি এখানে কয়েক কোয়া ও রসুন কোয়া দিয়ে দিলাম। এটাকে আমি চুলায় বসিয়ে সিদ্ধ করে নিব। আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে একদম রুম টেম্পারেচারে আসার জন্য অপেক্ষা করতে হবে। যদি ব্লেন্ডার করতে চান অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে, আর যদি ব্লেন্ডার না থাকে তাহলে ডাল ঘুটনি দিয়ে ভালো করে এটাকে ঘুটে নেবেন। আমার এটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা পিউরি পাওয়া গেছে। এটাকে অবশ্যই চেলে নিতে হবে, চাইলে যে দানা দানা যে বীজটা আছে টমেটোর আর যে ছোপাটা আছে এটা কিন্তু চাইলে নিলে কিন্তু এটা সুন্দর একটা ফ্রেশ পিউরি পাওয়া যাবে। আমি চালার জন্য একটা চালনি আর বড় একটা বাটি নিয়েছি। আমি এখানে এভাবে কিন্তু চেলে নিতে হবে, অনেক ছোপা ছোপা থাকবে, এটাকে বাদ দিতে হবে, তাহলে সুন্দর ফ্রেশ একটা পিউরি আমি পেয়ে গিয়েছি। দেখুন আমার এটা চালা হয়ে গিয়েছে। এটা সাইডে রেখে আমি কর্নফ্লাওয়ার এবং ভিনেগার মিশ্রিত একটা, আমি এখানে কর্নফ্লাওয়ার দিব 2 চামচ, ভিনেগারও কিন্তু 2 চামচ দিব। এটাকে ভিনেগার 2 চামচ দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিব। এটাকে সাইডে রেখে দিব, প্রথমে দিব না। টমেটো সসটা আমি কিছুক্ষণ আগে জাল করে নিব। টমেটোটা টমেটোটা কিন্তু বেশ ঘন আছে, দেখতেই পাচ্ছেন। চিনি দিলে একটু পাতলা হয়ে যাবে, এর জন্য আমি এটা বেশ কিছুক্ষণ জাল করে নিব। এখানে পরিমাণ মতো চিনি, অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 1.25 কাপ চিনি দিয়ে দিলাম, যদি লাগে অবশ্যই 2-1 চামচ দিব। সামান্য বিট লবণ, খাবার লবণ এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কিন্তু গুঁড়া মরিচটা ব্যবহার করব না, আপনারা চাইলে গুঁড়া মরিচটা ব্যবহার করতে পারেন। আমি গুঁড়া মরিচের পরিবর্তে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম সিদ্ধর সময়। এটাকে ভালো করে কিছুক্ষণ জাল করে নিব। জাল করার পর আমি এর মধ্যে দিয়ে দিব তেঁতুলের কাত। তেঁতুলটা কিন্তু অবশ্যই দিতে হবে টকের জন্য, দিলে খেতে ভালো লাগবে। আমি তেঁতুলটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে জাল করে নিব, যেহেতু তেঁতুলটা কিন্তু একটু পানি দিয়ে গুলে নিয়েছিলাম। এটা বেশ কিছুক্ষণ জাল করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমার চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ফেসবুক পেজটা আমার নৌশিন ব্লগ। আমার এটা কিন্তু প্রায় জাল করা হয়ে গিয়েছে। এটা কিন্তু প্রথমে দেখতে একটু পাতলা হলো, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। আবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলে আর একটু এটা ঘন হয়ে যাবে। আমি এই পর্যায়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় অবশ্যই আবারও এটা নেড়ে চেড়ে নেবেন। এটা নাড়াচাড়া করে আমি এর মধ্যে এটা ঢেলে দিব। এটাকে আস্তে আস্তে এক হাতে ঢালবো, অন্য হাতে এটাকে নাড়াচাড়া করে নিব, মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবারও আমি এটাকে বেশ কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট এটাকে জাল করব। এভাবে মিশিয়ে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমার এটি রান্না করা প্রায় হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে।
আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখিয়ে দেই এটা কতটা ঘন হয়েছে। দেখুন টমেটো সসটা। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটাকে শুকনো একটা এয়ারটাইট কাঁচের একটা বোতলে রাখতে পারেন, অনেক দিন ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।